আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও হচ্ছে নতুন একটা সার্ভে সাইট নিয়ে। তো আপনারা অনেকেই আমাদের মাঝে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া, সোয়াকবক্স, মাই পয়েন্টস, ইনবক্স ডলার বাদে অন্য কোনো সার্ভে সাইট আছে কি না যেগুলোতে পেমেন্টের কোনো সমস্যা নাই এবং কাজগুলো ভালো হয়ে থাকে, অনেকগুলো প্যানেল থাকে, এরকম যদি সার্ভে সাইট থাকে অবশ্যই আমাদের মাঝে শেয়ার করবেন। তো আজকের ভিডিওর ভিতরে আমি আপনাদের সঙ্গে এরকম একটা সার্ভে সাইট রিভিউ করব যেটাতে আপনারা হুবহু সোয়াকবক্স, মাই পয়েন্টস এবং ইনবক্স ডলারের মতো কাজ করতে পারবেন এবং পেমেন্ট সিস্টেমও হুবহু তাদের মতোই। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি শামিম আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল শামিম টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরও একটা নতুন ইউটিউব চ্যানেল আছে যেটার নাম শামিম সার্ভে অনলাইন। আপনারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখন থেকে আমরা সার্ভে রিলেটেড ভিডিওগুলো এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা সার্ভে কাজে জয়েন করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখবেন সার্ভে অনলাইন বাই শামিম একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের পার্সোনাল মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সাথে জয়েন হতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে চলে আসছি আমি ফায়ারফক্স নাইটলিতে। আপনাদের যে ব্রাউজারটাতে আইপিটা কানেক্টেড করা থাকে আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন এবং গুগল এসে সার্চ করবেন ওয়াই সেন্স সার্ভে অথবা ysense.com লিখেও আপনি সরাসরি এই সাইটে এন্টার করতে পারেন। এবং এর জন্য একটা ইমেল ক্রিয়েট করে নেবেন, এসএসএন অনুযায়ী আউটলুক, ইয়াহু, জিমেল, আপনাদের যেটা সুবিধা হয়। তো আমি সাধারণত আউটলুকটা ব্যবহার করি, এটাতে নাম্বারের সমস্যা হয় না। ফার্স্টে এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন এবং নিচে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আইআইডিতে ক্লিক করে জয়েন নামে ক্লিক করলাম। তো জয়েন নামে ক্লিক করার পরে আপনাদের এসএসএন অনুযায়ী এখানে ডিটেলস বসাবেন। তো আমি আমার এসএসএন অনুযায়ী ডিটেলস দিয়ে দিচ্ছি, এসএসএন এর ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এজ, স্টেট, সিটি, জিপকোড, এগুলো ফলো করবেন। তো এখানে আমাদের একটা ইউজার নেম দিতে বলছে, তো আমরা একটা ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম সাধারণত এভাবে হয়, আপনারা আপনাদের মতো একটা ইউজার নেম দিয়ে নেবেন। তো ইউজার নেমটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ইউর সেট দেখাচ্ছে এবং আমাদের ডিরেক্টলি যে ওয়াইসেন্সের হোম পেজ আছে সেখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা ভিউ সেটিংসে যাব। তো ভিউ সেটিংসে যাওয়ার পরে আমাদের ফার্স্টে সেটিংসটা আপডেট করে নিতে হবে, যেভাবে আমরা সোয়াকবক্স, মাই পয়েন্টসে করে থাকি এখানে সেম টু সেম ভাবে এগুলোও আপডেট করে নিতে হবে। তো এখান থেকে আমরা কারেন্ট অ্যাড্রেস দিয়ে দিব। তো সব কিছু দেওয়ার ঠিকঠাক থাকলে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের একটা সেভ হয়ে গেছে। কমপ্লিট সার্ভেতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আনলক করতে বলছে। তো এখানে আমরা জাস্ট ফার্স্ট প্রোফাইলটাতে ক্লিক করে আনলক সার্ভেতে ক্লিক করব। তো আপনারা আমাদের যে এসএসএন ডিটেলস আছে সেই ডিটেলসগুলো ফলো করে প্রোফাইল দিবেন যেন কোনো ভুল না হয়, কারণ পরবর্তীতে এই ডিটেলসগুলো আবার আপনাদের কাছে চাইবে সার্ভে করার সময়। দেখতে পাচ্ছেন হুবহু সেম সোয়াকবক্স প্যানেল। তো আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি September 19। তো দেখতে পাচ্ছেন আমাদের এডুকেশন লেভেলের কথা জিজ্ঞেস করছে, এগুলো সব নোটপ্যাডে দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে নোটপ্যাডটা ফলো করবেন। আমি আমার মতো করে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নোটপ্যাড অনুযায়ী অ্যান্সারগুলো দিয়ে দিবেন। আপনারা যদি মনে করেন হুবহু আমার মতো করে দিবেন সমস্যা নেই দিতে পারেন, তবে এগুলো মনে রাখবেন কারণ পরবর্তীতে সার্ভে করার সময় এগুলো আপনাদের কাছে আক্স করবে। দেখতে পাচ্ছেন আমাদের পেটসের কথা বলছে, আমরা ক্যাট, বার্ড, ডগ এগুলো দিয়ে দিব। আর ইউ হিসপ্যানিক্স কি না, নো হিসপ্যানিক্স। আমাদের রেসটা জিজ্ঞেস করছে, রেস্ট অফ হোয়াইট এবং এমপ্লয়ি স্ট্যাটাস ফুল টাইম। দেন এখানে আমাদের প্রফেশন কি, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সফটওয়্যার, এই রিলেটেড সবসময় ব্যবহার করবেন, এক কথায় আইটি রিলেটেড। দেন এখানে আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, সিকিউরিটি, টেলিকমিউনিকেশন এগুলো সব দিতে পারেন। কন্টিনিউতে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট ম্যানেজার দিয়ে দিবেন, যখন ম্যানেজার থাকবে না তখন ওনার দিয়ে দিবেন। তো এখানে আমরা 5000 পর্যন্ত দিতে পারি আমাদের এমপ্লয়ি স্ট্যাটাস। তো ইনকাম বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স এগুলো একটু নোটপ্যাড দেখে নেবেন, সেখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখানে স্পেন গ্রোসারির কথা বলছে, আমরা সাধারণত ওয়ালমার্ট, টার্গেট, অ্যামাজন এগুলো ব্যবহার করে থাকি। এগুলোকে আরও সহজভাবে ব্যবহার করার জন্য আপনারা চ্যাট জিপিটির ব্যবহার করতে পারেন, কারণ চ্যাট জিপিটিতে খুবই ইজিলি আপনারা সার্ভের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তো এখানে রিকমেন্ডেড ফ্রেন্ডস, ফ্যামিলি দিতে পারেন। তো আমাদের ম্যারিড স্ট্যাটাস ম্যারিড, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের হুবহু সোয়াকবক্সের মতো সব কিছু নিয়ে নিল। দেন এখানে আমাদের প্রোফাইলটা আনলক হয়ে গেছে। দেন এখান থেকে আমাদের সার্ভে প্রোফাইল নিবে, অর্থাৎ আমাদের মেইন প্রোফাইল শেষ, এখন সার্ভে প্রোফাইল করতে হবে। তো এখানে আমি হচ্ছে আমার মতো করে প্রোফাইল দিয়ে দিচ্ছি, আপনারা সেম টু সেম আমার মতো প্রোফাইল দিতে পারেন সমস্যা নেই। আরেকটা বিষয়, আপনাদের মেল থেকে আগে ফার্স্ট এটা কনফার্ম করে নিতে হবে ইমেলটা,
তো আমি এখনও কনফার্ম করি নাই, জাস্ট এখান থেকে অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তো অ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলটা ভেরিফাইড দেখাচ্ছে এবং পেজটা রিলোড নিচ্ছে, আমাদের সার্ভেগুলো এখানে শো করছে। তো এখান থেকে একটু প্রোফাইলটা দিয়ে দিই, মোটর সাইকেল ওনার, ড্রাইভিং আইওনিক কার। তো যেটা বললাম হুবহু সেম টু সেমভাবে আপনারা যেভাবে সোয়াগবাক্স মাই পয়েন্টসের প্রোফাইল করছেন এটাতে কোনো প্রকার ডিফারেন্ট নেই। তবে এখানে একটা সুবিধা আছে যে আমরা চাইলে এখানে কিছু আলাদা আলাদা প্যানেলে সার্ভে করতে পারবো, যেমন এখানে বিট ল্যাবের প্যানেল আলাদা দিয়ে দেয় এবং ডায়নাটা প্যানেল আলাদা দিয়ে দেয়, যেটা আমাদের জন্য খুবই ভালো। এখান থেকে আপনারা মোটামুটি 10-20 মতো প্রোফাইল করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা বাকি প্রোফাইল দিয়ে সার্ভে করতে পারেন, প্রথমেই সবগুলো করবেন না। আর যখন দেখবেন সার্ভেগুলো নেয় না তখন আপনারা এটা চেষ্টা করবেন বাকিগুলো দেওয়ার। এগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন বা আমার মতো করে দিতে পারেন। এগুলো হচ্ছে আসলে একজন ইউএসএ পার্সনের লাইফস্টাইল, এক একজনের এক এক রকম হতে পারে, সবার যে হুবহু সেম থাকবে তা তো না। সো তাই আপনারা সবসময় আপনাদের মতো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমি এগুলো দিয়ে দিলাম। এখানে রোগের নাম ছোটোখাটো কিছু রোগ দিয়ে দিবেন, একনি, অ্যাজমা, ব্যাক পেইন, ডায়াবেটিক্স টাইপ 1, ডায়াবেটিক্স টাইপ 2, যেগুলো আর কি ছোটোখাটো রোগের নাম, আদার ডায়াবেটিক্স, বড় কোনো রোগের নাম দিবেন। দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই প্রোফাইলটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আপাতত 20 প্রোফাইল করে রাখলাম, দেন বাকিটা আমরা আস্তে আস্তে করব, একবারে সবগুলো প্রোফাইল করব না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট যে সার্ভে প্রোফাইল সেটা আনলক হয়ে গেছে। দেন নিচে বিটস ল্যাব সার্ভেগুলো শো করছে, এর নিচে আছে সিপিএক্স সার্ভে, আর এখানে ডায়নাটার প্যানেলটা অফ থাকে, এটা আমাদের অন করে নিতে হয়। তো ডায়নাটা খুবই ভালো একটা সার্ভে প্যানেল যেটাতে সহজে আপনারা সার্ভেগুলো করতে পারবেন, এবং এই সার্ভেগুলো সহজে বের করে না, সহজে ম্যাচিং করে। তো এই রাউটারটা আপনারা ফার্স্টে প্রোফাইল দিয়ে ইনেবল করে নেবেন যেভাবে আপনাদের কাছে প্রোফাইলটা চাই। তো এখান থেকে ইউনাইটেড স্টেট আমাদের ইংলিশটা, তো তারপরে এখানে ডেট অফ বার্থ দিতে বলছে, আমি September 19, 1975 দিয়ে দিব, 1975। দেন কন্টিনিউতে ক্লিক করব, এখানে জেন্ডারের কথা আক্স করছে, আমাদের জেন্ডার মেল। তো এটা কিন্তু টোটালি একটা আলাদা প্যানেল, অর্থাৎ প্রতিটা সার্ভের ভেতরে আমাদের আলাদাভাবে যেভাবে ঢোকায় এটা এরকম একটা আলাদা ডায়নাটা প্যানেল যেখান থেকে আপনি আলাদাভাবে ডায়নাটাতে লগ ইন করতে পারবেন। তো এখান থেকে মাস্টার ডিগ্রি, ফুল টাইম, হোয়াইট, নো হিসপ্যানিক্স, এটা দিবেন হচ্ছে 5-10 মিলিয়ন। এখানে কি বলছে, নাম্বার অফ চাইল্ড, তো এখানে চাইল্ড আমাদের একটা দেওয়া আছে। দেখতে পাচ্ছেন উড ইউ লাইক টু ইউর অপিনিয়ন এখানে শো করছে, এবং লোড নিয়ে আমাদের ডায়নাটা যে মেন প্যানেল সেখানে রিডাইরেক্ট করবে, অর্থাৎ ডিরেক্টলি আমরা এখান থেকে সার্ভেটা ম্যাচিং করতে পারবো। দেখতে পাচ্ছেন এই সার্ভেটা ম্যাচিং হয়ে গেছে। তো এই প্যানেলটা ইনেবল করে দিলাম, এখান থেকে আপনারা সার্ভে করতে পারবেন। আর তাছাড়া সিপিএক্স আছে, বিটস ল্যাব আছে, এবং এটা হচ্ছে মেন যে সার্ভেটা। তো এবার চলে আসি এখানে ক্যাশ আউটের বিষয়টা নিয়ে। এখানে হুবহু সোয়াগবাক্স মাই পয়েন্টসের মতো নাম্বার লাগে, এই নাম্বারগুলো মান্থলি হয়ে থাকে, অর্থাৎ আপনি ফার্স্টে যখন কাজ করবেন উইড্রো দেওয়ার সময় আপনার যদি নাম্বার ভেরিফিকেশনটা একবার করে ফেলেন, তো উইড্রো দেওয়ার সময় ওই একই নাম্বারে আপনার ভেরিফিকেশনটা করতে হবে। সো অবশ্যই এখানে কাজ করার ক্ষেত্রে ওয়ান টাইম কোনো নাম্বার ব্যবহার করতে পারবেন না। তো এটাতে ফার্স্ট উইড্রো $15 দেখতে পাচ্ছেন, অ্যাপেল আছে, অ্যামাজন আছে, গুগল পে আছে, এখানে আরও দেখতে পাচ্ছেন 74 রিওয়ার্ড আছে। এক কথায় হুবহু সেমভাবে সোয়াগবাক্স মাই পয়েন্টসের মতো ফার্স্ট উইড্রোর পর থেকে $1-5 ইনেবল করে দিবে, যেভাবে আমরা সোয়াগবাক্স মাই পয়েন্টসে দেখতে পারি। তো এই ছিল মোটামুটি ওয়াইসেন্স সার্ভে সাইট নিয়ে ভিডিও। আপনারা যারা নতুন আমাদের সাথে সার্ভে কাজে জয়েন করবেন অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ফর্ম পূরণ করে ফেলবেন, এবং আমাদের যে সার্ভে অনলাইন বাই শামিম গ্রুপ দেওয়া আছে সেখানে ভিজিট করবেন, এছাড়া হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আপনাদের আরও একটা বিষয়ে শেয়ার করার জন্য মূলত আমি VPSটা লগ ইন করলাম। দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু সার্ভে সাইটে কাজ করি, যেমন সোয়াগবাক্স, মাই পয়েন্টস, ইনবক্স ডলার, তুলনা। তো আজকে মূলত আমাদের তুলনার বেশ কিছু পেমেন্ট আসছে, যে পেমেন্টগুলো আমরা রিসিভ করছি পেপ্যালের মাধ্যমে। কিছুক্ষণ আগে আমি আপনাদের একটু পেমেন্টগুলো দেখাই যে আসলে তুলনার কত ডলার পেমেন্ট ছিল। তো দেখতে পাচ্ছেন আজকে 10 তারিখ, দেখতে পাচ্ছেন $30, $30, $60, $90, টোটালি $150 পেমেন্ট রিসিভ করলাম কিছুক্ষণ আগে। দেখ $60, $30, $90, $120, $30, $150, অর্থাৎ টোটালি $150 পেমেন্ট রিসিভ করছি। তো আপনারা যারা আমাদের সাথে সার্ভে কাজ করবেন আপনাদের এই বিষয়গুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবো কীভাবে, উইড্রো দিব কিভাবে, কাজ করব কিভাবে, গ্রুপ সাপোর্ট নিব কিভাবে, A to Z সব কিছু আমরা প্রোভাইড করব।
প্লাস আরও আপনারা আমাদের কাছে পাবেন গুগল মিট সাপোর্ট, মেসেঞ্জার গ্রুপ সাপোর্ট, যেখানে আপনাদের যে কোনো প্রবলেম হলে আমাদের থেকে হেল্প নিতে পারবেন। তো এটা আমাদের নতুন চ্যানেল শামীম সার্ভে অনলাইন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ওয়াইসেন্স সার্ভে সাইট নিয়ে। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের ঠিক কী ধরনের ভিডিও দরকার, আর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।